আমাদের এখানে তো আবহাওয়া মাঝে মাঝে একটু উষ্ণ, নাতিশীতোষ্ণ যদিও আমরা বলি, কিন্তু মোস্টলি এখানে অনেক ঝড় বৃষ্টি টর্নেডো এগুলো তো হিট করে, ফসলের অনেক ক্ষতি হয়। এর সাথে ক্লাইমেট চেঞ্জ যেটা সারা পৃথিবীতে এখন দেখা যাচ্ছে, সেটার জন্য সেই ইন্টেন্সিটিটা বেড়ে গেছে। এই যে ওয়েদারের যে অস্বাভাবিক যে আচরণ, তার জন্য ফসলের ক্ষতি হচ্ছে এবং আমাদের চাষিরা নিম্ন আয়ের, তাদের পুঁজি অনেক কম, তাদের জমির পরিমাণও অনেক কম। সো এখানে অল্প একটু ইম্প্যাক্ট এখানে হলেই তাদের ইম্প্যাক্টটা অনেক বেশি হয়। খারাপ আবহাওয়ার কারণে মূলত আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। যেমন আলুর ক্ষেত্রে পচন রোগ আসে, এই মহামারী দেখা দেয়, আলুর গাছ পচে নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় অতিবৃষ্টির কারণে আলু অনেক সময় পচে যায়, আলুতে পানি জমে থাকে, আলু নষ্ট হয়ে যায়। বেশি বৃষ্টি হলে ধানের পানি জমে থাকে, ধান নিচু যে শ্যাওলা ধানের উপর চড়ে চড়ে থাকে, ধান নষ্ট হয়ে যায়। ক্রপ ইন্স্যুরেন্সের যে দুইটা প্রোডাক্ট হয় বাংলাদেশে, একটা হলো ওয়েদার ইন্ডেক্স ইন্স্যুরেন্স আর একটা হলো এরিয়া ইন্স্যুরেন্স। হ্যাঁ, তো দুইটার জন্যই মূলত ওবিডি সার্ভিস আমরা গত ফার্স্ট প্রথম থেকেই দিয়ে আসতেছি সুইসকন্ট্যাক্টের মাধ্যমে। এইটার কারণে কৃষকের এনরোলমেন্ট বাড়তেছে, তার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করতেছে। Area Yield Index Insurance is basically a group insurance product that helps to group together farmers that are farming the same crop in the same season in roughly similar conditions, using the similar kinds of inputs and with similar kinds of climate situation. And then basically the performance of the yield in that season will say whether or not there will be a payout. আমরা যেটা দেখলাম যে ক্যাটল ইন্স্যুরেন্স সেক্টরে ক্যাটল আইডেন্টিফিকেশন একটা বড় বটলনেক, যেই কারণে ক্যাটল ইন্স্যুরেন্স সেক্টরটাই গ্রোথ হচ্ছে না। আমরা যেটা চেষ্টা করছিলাম যে একটা খুব ইনএক্সপেন্সিভ একটা সলিউশন বের করা, যাতে করে যখন একটা ইন্স্যুরেন্স ক্লেম করে যাতে খুব সহজেই ক্লেমটা ভেরিফাই করা যায়। কৃষি বিমা একটি নতুন বিষয়, ফলে এটি গ্রহণে কৃষকদের কিছুটা দ্বিধা থাকে। বিমা সুবিধার সাথে আরও কিছু সুবিধা যোগ করা যেটা কৃষকদের জন্য কৃষিকাজে সহায়তা করবে, এবং এই বিষয়ে যেটা দরকার হয় সেটা হচ্ছে যে এই পুরো ইকোসিস্টেমে যারা যারা কাজ করছেন, এগ্রিটেক, ইনস্যুরটেক, ইন্স্যুরেন্স কোম্পানি আছেন, সবাইকে নিয়ে যদি কাজ করা যায়, সবার ফিডব্যাক নিয়ে যদি প্রোডাক্টটা ডেভেলপ করা যায়, তাহলে এই বিমা সুবিধাটা সাফল্য লাভ করবে বলে আমি মনে করি। শস্য বিমা করলে কৃষকদের অনেক লাভ আছে, এবং এই শস্য বিমার কারণে যদি সে ক্ষতিপূরণ পেয়ে যায়, কৃষকদের একটা লাভ পরবর্তীতে ফসল ফলানোর জন্য একটা টাকা পেয়ে যায়, এবং যে ফসলের ক্ষতি হলো সেই মানে ইয়াটা পূরণ হয়ে যায় আর কি। বিমাটা মানুষের নিজের একটা সম্পদ। বিমা যদি আগে যদি বিমা করে আমার হচ্ছে আমার বিশ্বাস আছে আমি কিছু পাবো, আমার কিছু আশা আছে আমি কিছু উন্নয়ন হতে পারবো, এটা আমার বেশি আশা।